আমন্ত্রণ প্রত্যেককে এটিএন বাংলার বিশেষ টক শোতে দর্শক আজ সতেরো মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উনিশশো সালের এই দিনে প্রধানমন্ত্রী দেশে ফেরেন সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি তিনি ফিরে এসেছিলেন বলেই এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে রয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং আমাদের সাথে রয়েছেন বঙ্গবন্ধু গবেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আফিজুর রহমান আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত প্রিয় দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাব কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায় আমরা জানতে চাইব প্রথমেই ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আপনার কাছে আমরা আজ যে আলোচনার বিষয়ে রেখেছি তিনি ফিরে এসেছিলেন বলেই সেদিনকার একটি প্রেক্ষাপট রয়েছে পূর্বাপর কিছু ঘটনা রয়েছে সেই বিষয়গুলোই হয়তো আজকের আলোচনায় আসবে শুরুতেই আপনার কাছে যাব যে সেদিনকার সেই প্রেক্ষাপটটা দিয়ে যদি আলোচনা শুরু করেন ধন্যবাদ আপনাকে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই অনেক কিছু ঘটনা ঘটেছে অনেক কিছু ঘটনা ঘটা উচিত ছিল তা ঘটেনি অর্থাৎ তার সম্পর্কে ফিরে আসা নিয়ে আমার মিশ্র কথন থাকছে এবং তিরযোগ যা মন্তব্য করবো সেগুলো আমার প্রত্যাশার জায়গা তার কাছে চেয়েছিলাম পাইনি তো এখন কথা হচ্ছে যে লেনিন যদি না ফিরতেন সোভিয়েত ইউনিয়নে রাশিয়ায় তাহলে বলসে বিপ্লব হতো না বঙ্গবন্ধু বাহাত্তর দশই জানুয়ারি দেশে না ফিরলে বাংলাদেশ স্থিত হতো না শেখ হাসিনা একাশি সতেরোই মে দেশে না ফিরলে আমরা যা বাংলাদেশ পেয়েছি এখন সেই বাংলাদেশ পেতাম না এটাতেই শুরু করি আর কি তবে প্রথম কথা হচ্ছে তিনি ফিরেছিলেন বলেই আমরা বঙ্গবন্ধু হত্যার খুনের হত্যার খুনের বিচার পেয়েছি তবে তদন্ত কমিশন ছেড়েছিলাম যে তদন্ত কমিশনে দেশি বিদেশি খুশি সবার কথা উঠে আসত সেটা আজও পাইনি মাননীয় আইনমন্ত্রী গত দু বছর থেকে বলছেন এই হয়ে গেল বোধহয় তদন্ত কমিশন কিন্তু হয়েও হয়নি আর কি তদন্ত কমিশন হলে সব তথ্য বেরিয়ে আসত বিশেষ করে চট্টগ্রামে হালি শহরের আন্ধা হাফিজ বা অন্ধ হুজুরের কথাও আসত এবং অ্যান্থনি ম্যাসকার হাসের দ্য রেপ অফ বাংলাদেশ বইতে তথ্য স্পষ্টভাবে বলা আছে আচ্ছা দু হাজার ষোলোতে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে আমি এখনও উন্নয়নের পথে মনে করি না প্রবৃদ্ধি হয়েছে নজর কাড়া কারণ প্রবৃদ্ধি আর উন্নয়ন সমর্থক নয় সারা উন্নয়ন এবং প্রবৃদ্ধি এই বিষয়গুলো নিয়ে হয়তো পরের পাটে আলোচনা করবার চেষ্টা করব। কিন্তু যে বিষয়টি আমি আপনার কাছে তুলে ধরতে চেয়েছিলাম আমাদের এই প্রজন্মের কাছেও সেটি জানবার বিষয় সেটি হচ্ছে যেই প্রেক্ষাপটে তিনি আসলেন সেই অবস্থা সেই প্রতিকূল বৈরী অবস্থা সেই জায়গাতে তার দেশে ফেরা কতটা সহজ ছিল কতটা চলাচল সেই বিষয়গুলো যদি একটু কঠিন ছিল তার কারণ তিনি ফিরে এসেছিলেন আওয়ামী লীগের সভাপতি হিসাবে তিনি যদি না ফিরতেন আওয়ামী লীগ তিন ভাগ হয়ে যেত এবং একজন বিদেশি সাংবাদিক তার ফেরার আগে তাকে প্রশ্ন করেছিলেন আপনার জীবনের উপরে এত ঝুঁকি তারপর আপনি ফিরছেন কেন শেখ হাসিনা উত্তর দিয়েছেন বড় ঝুঁকি না নিলে বড় অর্জন করা যায় না এবং শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটিও করেছিল তৎকালীন সরকার সব কিছু উপেক্ষা করে এবং সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল তা অপেক্ষা করে বিশাল জনতা তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছিল তো সেদিন তিনি অঙ্গীকার করেছিলেন মানুষের কাছে ভোটের আর ভাতের অধিকার দেবার জন্যে সে অঙ্গীকার নিয়ে পরে কথা হোক কিন্তু সেদিন মনে হয়েছিল খমেনি যখন ইরানে ফেরেন যে অবস্থা ছিল খোবেনি আর হাসিনার ফেরার মধ্যে অনেক পার্থক্য আছে তবু বলি প্রায় সমতুল্য ছিল জনগণের প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্ততা স্বতঃস্ফূর্ততা এই যে আপনি যেমন বললেন স্বতঃস্ফূর্ততা এটা কিন্তু বিশেষ লক্ষণীয় ছিল বলেও আমার কাছে মনে হয় জি আমি আসবো আবার আপনার কাছে আমরা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আফিজুর রহমান আপনার কাছে জানতে চাইব যে বিষয়টি স্যারকে বলছিলাম যে সেদিনের সেই প্রেক্ষাপট এবং এই বিষয়গুলো কিভাবে দেখছেন যে যে অবস্থার মধ্য দিয়ে একজন স্বজনহারা মানুষ তার পরিবারের সবাই শেষ যখন উনি আসবেন এই দেশে তখনও নানামুখী ঝুঁকি থাকবে সেগুলো মাথায় নিয়ে একটি রাজনৈতিক অবস্থা কি হবে রাজনৈতিক দলের উনি সভাপতি হয়েছেন যদিও বাইরে থেকেই কিন্তু তারপরেও সেই দলটি কি অবস্থায় থাকবে এই সব কিছু ঝুঁকি তো ছিলই পরবর্তীতেও আমরা দেখেছি বিভিন্ন রকম ঝুঁকি এগুলোর মধ্যে উনি স্বদেশে এসেছেন সার্বিকভাবে সেগুলো নিয়ে আপনার মূল্যায়ন মন্তব্য শুনব ধন্যবাদ আপনাকে স্যার যেটা বলছিলেন দেখেন মাননীয় আমাদের এখনকার যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা মানে আমাদের কাছে তো তিনি আসলে বঙ্গবন্ধুকন্যা এটি প্রথম পরিচয় মনে করি এবং সেই পরিচয়টিকে তিনি ছাড়িয়ে গিয়েছেন তার নেতৃত্ব অনেক ক্ষেত্রে সেই সময়ের ক্ষেত্রে দেখেন কবি কবি শামসুর রহমান একটি কবিতা লিখেছিলেন ইকারুসের আকাশ কেন লিখেছিলেন এবং এই যে একটি প্রতীকী কবিতা লিখেছেন বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসছেন সেই এসেছেন সেই জায়গা থেকে কিন্তু প্রতীকী কবিতা প্রতীকী কবিতাগুলো কবি সাহিত্যিকরা কখন লেখেন যখন এই ধরনের ক্ষেত্রগুলোতে বিশেষ করে যখন সে তার কথাটি বলতে পারছে না আমরা নব্বইয়ের গণ আন্দোলনের সময়ও দেখেছি স্যাররাও অনেক কিছু লিখেছেন অনেক রকম প্রতীকের মাধ্যমে তুলে নিয়ে আসছেন আমি যেহেতু সাহিত্যের ছাত্র সাহিত্যে এই জায়গাগুলো আমরা জানি যে প্রতীককে বা মিথকে কখন ব্যবহার করা হয় পুরাণকে কখন ব্যবহার করা হয় বাধাটা এতটাই ছিল যে একজন কবিতার অনুভূতি প্রকাশ করবেন সেটিকে কিন্তু তিনি মিথের রূপ সহায়তা নিয়েছেন তিনি ইকারুসের আকাশের কথা বলেছেন এবং সেখানে একটি কথা একটি কবিতার একটা জায়গা আমি পড়ে শোনাতে চাই যে যদি আমি এড়িয়ে ঝুঁকির আজ নিরাপদ নিচ নিরাপদ নিচে উড়ে গন্তব্যে যেতাম তবে কি পেতাম এই অমরত্বের শিহরণ সু সেই সময়ের যে বাধাটি ছিল এত বেশি বাধা ছিল তার আসার ক্ষেত্রে দলের ভেতর থেকে ছিল সভাপতি নির্বাচিত হয়েছিলেন চোদ্দো পনেরো এবং ষোলো ফেব্রুয়ারির যে সম্মেলন হয়েছিল উনিশশো সালে সেই সম্মেলনে কিন্তু তাকে সভাপতি নির্বাচন করা হলো। এটি আমি তখন যুবলীগের চেয়ারম্যান ছিলেন আমির আমির হোসেন আমু তিনি তার একটি সাক্ষাৎকারেও দেখলাম যে তারা কিভাবে সেই সময় সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন অনেকে চাচ্ছিলেন না সভাপতি হোক সেই রকম জায়গা থেকে এবং অনেকে কিন্তু সরকারের সাথে সেই সময় সরকারের সাথে আতাত করেছেন আসতে দিতে যাতে কোনোভাবেই না আসতে পারেন সেই জায়গা থেকে এবং ঠেকানোর জন্যে যেই যেই জিনিসগুলো হয় কি আমরা তো অনেক সময় দেখা যায় যে বঙ্গবন্ধুর কথা বলছি বা আমরা শেখ হাসিনার কথা বলছি সেই সময় অনেক ক্ষেত্রে জিয়াউর রহমানের নাম আসে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন কেন নাম আসে একটি কথা জিজ্ঞাসা যদি করি সেই সময়ের প্রেক্ষাপটে যেহেতু জিজ্ঞাসা করলেন সেই জায়গা থেকেই বলি যে ডিয়ার রহমান যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন আপাতভাবে দৃশ্যমানভাবে তো বঙ্গবন্ধুর সাথে তার কোনো শত্রুতা ছিল না বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতা এনেছেন জিয়াউর রহমান একটা লেখা লিখেছিলেন সেখানেও সেই লেখার মধ্যে সবটুকুই কিন্তু বঙ্গবন্ধু একটি জাতির একটি জাতির জন্মের মধ্যেও সবই কিন্তু বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধু যখন মারা গেলেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে আত্মস্বীকৃত খুনি তাদের জন্য তিনি ইনডেমনিটি আইন ইনডেমনিটি অধ্যাদেশ আমরা বলি যে মোস্তাকের অভিশপ্ত আইন আইন কেন বলি কারণ ওই আইনটা দিয়ে কিন্তু তিনি খুনিদেরকে রক্ষা করলেন সংবিধানের অঙ্গীভূত সংবিধানের অংশীভূত করেছেন মানে সংবিধানে একটা আইন হচ্ছে মানুষের বিচার পাবার অধিকার আছে বিচার হরণের অধিকার কিন্তু আইন কখনো দেয় না সেই জায়গায় বিচার হরণের এই কারণেই বেআইনি আইন বললাম কারণ আইনে তো এটা থাকারই কথা না তো সেই মানুষটি কিন্তু এই বাধাটা দিয়েছেন এবং বঙ্গবন্ধুর কন্যা দেশে আসছেন তিনি সামরিক শাসন শাসক ভালো কথা রাষ্ট্রপতি হয়েছেন হানা ভোট দিয়েছেন অনেক গল্প পরে আমরা দেখেছি অনেক কিছু যে হানা ভোট দিয়েছেন এবং দেখেন সেই সব কিছু ছাপিয়ে যে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশে আসবেন সেই জায়গায় কিন্তু বাধা দেওয়ার কথা না কিন্তু যে পরিমাণে বাধা দেওয়া হয়েছিল ইকারুসের আকাশের সার্থকতাটা ওই জায়গায় শামসুর রহমান ওই জায়গায় দেখিয়েছিলেন যে বাধাকে ভেঙে চুরে আসবেন যিনি তখনই হয়তো শামসুর রহমান বুঝেছিলেন যে হ্যাঁ এই কন্যাই অমরত্ব পাবে অমরত্বের জায়গায় যাচ্ছেন যে গত পনেরো বছর বা আগে আমরা যেভাবে দেখেছি তিনি বাংলাদেশকে যেই জায়গায় নিয়ে যাচ্ছেন যেহেতু আপনি পরে এটা নিয়েই করবেন আপনার মানে মূল জায়গাটা এটাই যে অনেক বেশি বাধা ছিল কিন্তু সেই বাধাকে ভেঙে চুড়েই নেত্রী আসছিলেন এই কারণেই হয়তো বৃষ্টি নেমেছিল সেই দিন এই কারণেই হয়তো লক্ষাধিক মানুষ এই বৃষ্টির মধ্যেই আমাদের নেত্রীকে বরণ করেছিল এবং বরণ করে দেখিয়ে দিয়েছিল যে হ্যাঁ আমাদের আত্মার একটি অংশ বঙ্গবন্ধুর কন্যা স্যার যে আলাপটি করছিলাম আমাদের যে আজকের আলোচ্য বিষয়ে তিনি ফিরে এসেছিলেন বলেই আমরা তো আলোচনায় আসার যে প্রেক্ষাপট সেই বিষয়গুলো আনলাম এছাড়াও আপনি বলছিলেন যে এই যে আসার পরে গত পনেরো বছরের একটি প্রেক্ষাপট এর আগে নেতৃত্ব ধাপে ধাপে নিয়ে আসা আজকের এই যে অবস্থায় আসা এই জায়গাটাতে উন্নয়ন রয়েছে অবকাঠামোগত যে উন্নয়নের কথা আমরা বলছি সেগুলো যেমন রয়েছে পাশাপাশি অন্যান্য সূচকেও আমরা দেখছি যে ইতিবাচক পরিবর্তন সেই জায়গাগুলো এবং আপনি বলছিলেন ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করা সেই বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনব ধন্যবাদ আমি বলছিলাম দু হাজার ষোলোতে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বললেন শ্লাঘা অনুভব করলাম গর্বে বুকটা ফুলে উঠল তার কারণ হচ্ছে যে ইউরাল অ্যালিসিস জনসন আমেরিকার ডিফেন্স সেক্রেটারি উনিশশো একাত্তরে বাহাত্তরে বলেছিলেন যে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি হবে এটা হেনরি কিসিনজারের মুখে দেওয়া হয়েছে কথাটি ভুল এটা তো সেই জায়গা থেকে বাংলাদেশ বঙ্গবন্ধুর আমলেই সাত শতাংশ জাতীয় গড় প্রভৃতি অর্জন করেছিল সেখান থেকে বাংলাদেশ ষোলোতে সে উন্নয়নের রোল মডেল হলো চারটি খানি কথা নয় সেই সময় প্রধানমন্ত্রী আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আপনি নানাবিধ সূচকের কথা বলেছেন আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে যে এই দেশটি কীভাবে এত উন্নত হলো কাগজে পড়ছিলাম পাকিস্তানে এক কেজি আটার দাম আটশো টাকা বাংলাদেশে আটশো টাকা এখন হয়নি বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে এবং গত পনেরো ষোলো বছরে এক টানা আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সেটা সম্ভব হয়েছে আর আরেকটি কথা হচ্ছে যে দেখুন পদ্মা সেতু পদ্মা শুধু বাংলাদেশের শুধু নয় গোটা তৃতীয় দুনিয়ার পক্ষ থেকে বাংলাদেশের সক্ষমতার প্রতীক এবং যখন বিশ্বব্যাংক নাটক করে অর্থায়ন প্রত্যাহার করেছিল তখন বাংলাদেশ ঘোষণা করেছিল নিজের অর্থেই তা করবে করেছে করে দেখিয়েছে তো অনেক কিছু আছে ইতিবাচক অর্জন স্যার আসবার চেষ্টা করবো আবারও মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আফিজুর রহমান যে বিষয়টা আমরা আলাপ করছিলাম এই যে পরিবর্তনগুলো ইতিবাচক পরিবর্তন সেটিকে কিভাবে দেখছেন এবং এই পরিবর্তনগুলো অন্যান্য দেশের যখন আমরা তুলনা দেওয়ার কথা বলা হয় তুলনামূলক চিত্র তুলে ধরার চেষ্টা করা হয় সেখানে তো নিঃসন্দেহে বিস্ময়ের কথাই বলা হয় এই জায়গাগুলো আপনার কাছে মনে হয় কি না নেতৃত্ব গুণ ক্যারিসমেটিক যে পাওয়ারের কথা বলা হয় কিংবা একটা দৃঢ় তা মনোভাব সার্জেটি বলছিলেন পদ্মা সেতু বা অন্যান্য ক্ষেত্রে এবং জনগণের প্রতি দায়বদ্ধতার যে জায়গা সেই সব যদি খুব ঐকান্তিক থাকে তাহলেই সেগুলো সম্ভব হয় আপনি একটু বিস্তারিত বলবেন আমি আগে যেরকম বললাম যে বঙ্গবন্ধু কন্যার মধ্যে আমরা বঙ্গবন্ধুর ছায়াটি তো পাই ক্ষেত্র বিশেষে মনে হয় যে অনেক ক্ষেত্রে কারণ বঙ্গবন্ধু তো সাড়ে তিন বছর রাষ্ট্রটি মাত্র চালাতে পেরেছিলেন সেক্ষেত্রে আমরা তার কন্যাকে দেখেছি যে আগের পাঁচ বছর ধরলে বিশ বছর তিনি বাংলাদেশ রাষ্ট্রটি চালিয়েছেন স্যার যে কথাটা বললেন আমি খুবই শ্রদ্ধার সাথে বলছি যে স্যারের কথায় একটি জায়গা ছিল কিন্তু যে নেতার ঠিক আছে সৈন্য সামন্ত আমরা একটু মজার জায়গা দেখি বঙ্গবন্ধুও খুব ওন করতেন তার যে সৈন্য সামন্তদেরকে এবং আমরা শেখ হাসিনাতেও কিন্তু এইভাবে ওন করতে দেখি অনেক সময় প্রেস কনফারেন্সে ওনাকে যখন বলা হয় এবং উনি খুব ওন করে বলেন যে না আমিই তো নেতা আমার আমার ঘরেই তো আসবে তো সেই জায়গাটি কিন্তু এই যে নেতৃত্বের লিডারশিপের যে একটা জায়গা আমি তো মিলিটারি অফিসার ছিলাম মিলিটারিতে তো লিডারশিপ একটা চর্চিত বিষয় অনেকগুলো কোয়ালিটি থাকে লিডারশিপ ট্রেডস আমরা পড়াশুনো করি লিডারশিপ নিয়ে তো লিডারশিপের যে জায়গা সেই জায়গার সাথে আরেকটি বিষয় আমি অ্যাড করব। সেটা হচ্ছে চির উন্নত মশির আপনি যখন যাবেন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে খুব বড় করে লেখা আছে চিরোন্নতম সে এটাও শেখানোর চেষ্টা করা হয় আপনি বঙ্গবন্ধুকে দেখেন এবং তার কন্যাকে দেখেন এই একটা জায়গায় মমশিরের যে জায়গাটা শীতটা শুধু তারা নিজেদের উঁচু করে রাখেন না তারা কিন্তু তার যে অনুসারী গোষ্ঠী তার যে অনুসারী বলতে আমি কিন্তু এখানে আমি আমার পুরা দেশটার কথা বলছি বাংলাদেশের কথা বলছি তাদের সিটটাকে উঁচু করার ব্যবস্থা করেন আমরা যখন মেট্রো রেলে চড়ি আমাদের মনে হয় যে আসলে বাংলাদেশে আমরা এরকম কোনো কিছু কখনও স্বপ্ন দেখেছিলাম এরকম কোনো কিছু আমরা চিন্তা করতে পেরেছিলাম এখন আমরা এলিভেটেড এক্সপ্রেস হয়েতে যখন যাচ্ছি আমরা কর্ণফুলি টানেল কর্ণফুলি নদীর নিচ দিয়ে যে এই যে দুর্ভ একটি কাজ সম্পন্ন হয়েছে বা এরকম আরও অসংখ্য কাজ আছে বিদ্যুৎ উৎপাদনের কথাও বলা হয়েছে এবং এখন যেটা বলা হয় যে ত্রিমাত্রিক মানে আমরা মহাকাশে আছি আমরা এখন আমাদের সাবমেরিনও আছে মানে আমরা কোন জায়গাতে নেই আমরা সবগুলো জায়গাতে আমরা বিচরণ করছি বিকজ লিডারশিপ শেখ হাসিনা এবং এই যে লিডারশিপ এই যে এই লিডারশিপ যে আমাদের মানসিকতার উন্নয়ন ঘটাতে পারছে হ্যাঁ ব্যক্তি আমি কিন্তু খুব বেশি চেঞ্জ হচ্ছি না কেন হচ্ছি না যখন আমরা সিরিয়ালে থাকি যানজটটা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কেন হয় বেশিরভাগ ক্ষেত্রে হয় সবাই একসাথে যেতে যাই আমরা এবং এটা আমাদের জাতিসত্তায় হয়তো এইভাবেই আছে যে আমরা সবাই একসাথে যেতে যাই তখন জাম্বলাপ করে ফেলি এটা শুধু আমি যানজট দিয়ে বললাম প্রতীকী অর্থে বললাম আর যে এরকম আরও অনেক কিছুই আছে যে সব জায়গায় এই প্রবলেমটা কিন্তু আমাদের প্রবলেম আমাদেরকেও কিন্তু তিনি শোধরানোর চেষ্টা করছেন তার অ্যাটিটিউড দিয়ে তার লিডারশিপ দিয়ে তার ক্যারিসম্যাটিক যে অবয়ব সেই জায়গাটি দিয়ে কিন্তু তিনি চেষ্টা করছেন যুদ্ধ অপরাধীর বিচার করেছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছেন এবং আপনি দেখেন প্রতিটি মৌলিক জায়গাতে কিন্তু তিনি হাত দিয়েছেন আরেকটি বিষয় নিয়ে বারবার বলা হয় আমি আমিও বলতে চাচ্ছি যে হ্যাঁ ভোটের কথা বলা হয় ভোট ও ভাতের অধিকারের যেই প্রসঙ্গটি শেখ হাসিনা বলেছিলেন সেই জায়গাটির কথা বলা হয় এখন আজকে আমার একজনের সাথে কথা হচ্ছিল যে বিরোধী দল নাই কেন বিরোধী দল নাই তো আমি বললাম বিরোধী দল যে নাই সেটা তো বিরোধী দলকেই বুঝতে হবে যে আমি নাই কারণ কোন সরকারি দল কখনো বিরোধী দল তৈরি করে দিবে এই কমিটমেন্ট নিয়ে পৃথিবীর কোনো দেশেই রাজনীতি হয় নাই সো সেটি আসলে বিরোধী দলেরই সমস্যা যদি বিরোধী দল না থাকে সেই জায়গা থেকে আমরা শেখ হাসিনাকে দায়ী করতে পারি না করলে এটা অন্যায় হবে কোন জায়গাগুলোতে যায় মানে এখন কি বলা হয় যে তিনি যেন আরও অনেক দিন বেঁচে থাকেন যতদিন বেঁচে থাকেন ততদিন যেন বাংলাদেশটা তার হাতে থাকে কারণ হচ্ছে সেই জায়গাটি তিনি কিন্তু আমাদের দেখাতে পেরেছেন যে লিডারশিপের জায়গাটা কোথায় একটা দেশকে কত দূর পর্যন্ত নিয়ে গেলে এই রকম একটি দেশের নেত্রী বিশ্বনেত্রী হয়ে উঠতে পারেন আবার দেখেন তিনি সাধারণের মাঝে অসাধারণ খুব আটপৌড়েভাবে তিনি কথা বলছেন এবং গান গাচ্ছেন অনেক সময় অনেক কিছু আমি দেখি মাঝে মাঝে খুব সমালোচনা হয় কাঁঠালের রেসিপি বা মরিচের এরকম বলা হয় না কিন্তু ওইটার ভেতরে ঢুকতে হবে কি বলতে চাচ্ছেন আসলে তিনি কমিউনিকেশনটা কি তিনি কিন্তু একজন মা একজন বাঙালি নারী বঙ্গবন্ধু কন্যা অনেকগুলো সত্তা নিয়ে আছেন তিনি এবং আমাদের প্রধানমন্ত্রী আমরা বলি আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী কারণ যিনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন নিজে স্বপ্ন দেখেন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন এবং সেই স্বপ্নকে তিনি আবার পূরণ করে দিচ্ছেন আমরা একের পর এক কিন্তু দেখেছি দেখছি আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস সামনেও হয়তোবা যেই ডিসকানেকশনগুলো আছে স্যার যেই ডিসকানেকশনগুলোর কথা বললেন অবশ্যই সেগুলোও পূরণ হবে হতেই হবে কারণ রকম একজন লিডার তিনি তো তার অমরত্বের দিকেই চলে যাচ্ছেন অলরেডি হয়তো চলেই গিয়েছেন ইতিহাস বিচার করবে কতখানি অমর লিডারশিপ হিসাবে তিনি দাঁড়িয়ে গেলেন আমার তো মনে হয় যে হ্যাঁ যতটুকু গ্যাপ আছে সেই গ্যাপগুলোও ফিল আপ হয়ে যাবে আগামী সময়গুলো অসংখ্য ধন্যবাদ স্যার আমরা শেষ করব আপনার প্রত্যাশার কথা দিয়েই বঙ্গবন্ধু বাহাত্তরের সংবিধানের সাত এক ধারায় বলেছেন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ শেখ হাসিনার আমলে জনগণ যেন ক্ষমতার মালিক হয়ে উঠতে পারে সেই ব্যাপারটা আমি দেখতে চাই তার আমলেই হোক এটা আমি চাই কারণ আমার বিচারে অনেক তির যোগ মন্তব্য থাকলেও এগুলো কিন্তু আমি তার পক্ষেই বলছি তার কাছে প্রত্যাশার কথা বলছি এই প্রত্যাশাগুলো পূরণ হলে আমার প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হবে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান